নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আর আমি ফিরে এলাম আরও একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে, তার সঙ্গে রয়েছে একটা ছোট্ট ভালো লাগা। আর এই সব কিছু নিয়ে আপনাদের সবার সঙ্গে আমি দীপান্বিতা, আর আপনারা দেখছেন ছোটদের কথা। বন্ধুরা, ভালো লাগার কথা হচ্ছে যে ভিডিওতে কমেন্ট আসা শুরু হয়েছে, এবং একটা খুব গুরুত্বপূর্ণ কমেন্ট যেটা করেছেন নূপুর পরি। নূপুর, আপনার জন্য আজকের এই ভিডিওটা, কারণ আপনি যে প্রশ্ন আমাকে করেছেন, যেটার সমাধান আপনি চেয়েছেন, সেটা আমার মনে হলো যে ওই কমেন্ট বক্সে ছোট্ট করে দেওয়ার থেকে বেটার হবে যদি এটা নিয়ে একটা ভিডিও করা যায়। কারণ আপনার যে সমস্যাটা, সেটা হতে পারে অনেক মায়েদেরই সেই সমস্যা, বা হতে পারে ভবিষ্যতে অনেক মায়েদের এই সমস্যা হতে পারে। আর সেই কারণে ডিসাইড করলাম যে একটা নতুন সম্পূর্ণ একটা ভিডিও আপনার প্রশ্নের উত্তরের জন্য। তো যাওয়া যাক ভিডিওর দিকে। আপনার যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে আপনার বাচ্চার বয়স এখন 1.5 বছর, এবং প্রতি রাতে সে একটা নির্দিষ্ট টাইমে কাঁদে, এবং আপনি এটার সমাধান চেয়েছেন। তো এই যে বিষয়টা, বাচ্চা যে প্রতিদিন রাতে কাঁদে, এবং বিশেষ করে ওর বয়স এখন 1.5 বছর, এই টাইম পিরিয়ডে বাচ্চাদের এই প্রবলেমটা কিন্তু খুব কমন একটা প্রবলেমের মধ্যে একটা। কাজে এটা নিয়ে খুব বেশি প্যানিক করা বা খুব বেশি চিন্তা করার কোনো কারণে শুরুতে এটা আপনাকে আমি একটা ভালো কথা বলে রাখলাম। এবার আসি এই প্রবলেমটা কি। এই প্রবলেমটার নাম হচ্ছে স্লিপ রিগ্রেশন। এটা ছোট বাচ্চাদের একটা বয়সে হয়, 4 থেকে 8 মাসের মধ্যে হতে পারে, না হলে 1.5 বছর থেকে 2 বছরের মধ্যে এই প্রবলেমটা হতে পারে। তো এটার অনেকগুলো কারণ আছে, যার মধ্যে প্রথম কারণ হচ্ছে বাচ্চার পেট যদি না ভরে। কারণ 1.5 বছর যেহেতু, তাই আপনার বাচ্চা এখন অলরেডি সলিড খাবার খাওয়া শুরু করে দিয়েছে, তো এবং তার সঙ্গে ব্রেস্ট ফিডিং হয়তো চলছে, যদি চলে সেটা খুবই ভালো সাইন। তো এই পুরো খাবারটার যেহেতু একসাথে চলে, তাই জন্য অনেক সময় হয় কি মায়েরা বুঝতে পারেন না যে কতটা খাবার ঠিক আমার বাচ্চার পেট ভরার জন্য যথেষ্ট। তো হতে পারে আপনার বাচ্চার পেট ভরছে না, তো এই একটা ব্যাপার তো হলো। এছাড়া যেটা হতে পারে, 1.5 বছর বয়সে বাচ্চাদের দাঁত ওঠে, এবং বাচ্চাদের যে মাসেল সেগুলো গেন করে, বাচ্চারা একটু বড় হয়, সাইজে বড় হয়। তো এই সময় বাচ্চাদের নিজেদেরই শরীরের একটা ডিসকমফোর্ট থাকে, তো এটা মেনলি রাত্রেবেলায় তাদের অনেক রকমের পেন হয়, তো এটার জন্যও কিন্তু বাচ্চারা এই 1.5 বছর পিরিয়ডে কাঁদে। তৃতীয় পয়েন্ট, বাড়িতে কোনো স্ট্রেস থাকলে তাহলেও কিন্তু বাচ্চা ঘুমের মধ্যে কাঁদতে পারে। এই বিষয় নিয়ে আমাদের সেকেন্ড এপিসোড, সেখানে কিন্তু ডিটেলে আলোচনা করা রয়েছে যে বাচ্চারা যদি স্ট্রেসযুক্ত কোনো পরিবেশের মধ্যে থাকে, বাবা মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে বা বাড়িতে কোনো ঝগড়াঝাটি হচ্ছে, এই রকম একটা পরিবেশের মধ্যে যদি বাচ্চারা থাকে, তাহলে কিন্তু বাচ্চাদের মন খুব সহজেই ভেঙে যায়, এবং তখন কিন্তু বাচ্চারা কাঁদে। এবং এটার একটা কারণ হচ্ছে যে এই রকম স্ট্রেসপূর্ণ জায়গায় বাচ্চারা যদি থাকে, তারা দিনের বেলায় যতটা না রিয়্যাক্ট করে, তাদের ঘুমের মধ্যে স্বপ্নে কিন্তু ওই জিনিসগুলো বারবার ঘুরে ফিরে আসে। কাজেই বাচ্চাকে স্ট্রেস থেকে মুক্ত রাখতে হবে। এবার যাই চতুর্থ পয়েন্টে। চতুর্থ পয়েন্ট যেটা হচ্ছে, সেটা মায়ের থেকে বাচ্চা যদি দূরে শোয়, মানে অনেক সময় হয় যে বাচ্চাকে আমরা খুব ছোটো বয়স থেকে অভ্যাস করানোর চেষ্টা করি যে তোমার একটা নিজস্ব দুনিয়া বা তোমার একটা নিজস্ব জায়গা। তো এইটা অভ্যাস করাতে গিয়ে আমরা অনেক সময় কী করি, বাচ্চাকে আলাদা শোয়াই বা অন্য কারুর কাছে শোয়াই। তো সেটা যদি হয়, তাহলেও কিন্তু বাচ্চা কাঁদবে, কারণ সে সারাদিন যার কাছে সবথেকে বেশি কমফোর্টেবল হতে পারে, মা বাবা বা দাদু দিদা ঠাকুমা যে কেউ হতে পারে, যার কাছে সবথেকে বেশি কমফোর্টেবল, তার সঙ্গে শোয়ানোটাই বেটার। আচ্ছা, এবারে ফিফথ পয়েন্টে যাওয়া যাক। বাচ্চা যদি ব্রেস্ট ফিড করে, যেটা একদম শুরুতেই বললাম, তাহলেও কিন্তু বাচ্চা কাঁদতে পারে। কখন কাঁদবে? বাচ্চার তো যদি ব্রেস্ট ফিডিংয়ে সে আছে, তাহলে বাচ্চা ঘন ঘন নিশ্চয়ই ব্রেস্ট ফিড করে। তো সেটা যদি মায়েরা হঠাৎ করে বন্ধ করে দেন, তাহলে কিন্তু বাচ্চা কাঁদবে, এবং সেটাও কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কাঁদবে। এবার 6 নম্বর পয়েন্টে আসা যাক। বাচ্চা যদি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, মানে যদি স্লিপিং রুটিনটা ঠিকমতো মেনটেন না করা যায়। স্লিপিং রুটিনটা কি? বাচ্চাদের যেরকম আমরা অন্যান্য সব কিছু অভ্যাস করাই, যেরকম সকালবেলা উঠে ব্রাশ করাতে হবে, তাদেরকে ঠিকঠাক জামাকাপড় পরাতে হবে, তাদেরকে ঠিক সময় খাবার খাওয়াতে হবে, এই সমস্ত যে অভ্যাসগুলো আমরা খুব ছোটো বয়স থেকে তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করি, এটার মধ্যেই একটা হচ্ছে স্লিপ রুটিন। মানে বাচ্চাকে ঠিক সময় এবং ঠিক জায়গায় ঘুম পাড়াতে হবে। এটা যদি না হয়, তাহলেও কিন্তু বাচ্চা কাঁদবে। এবার আসি 7 নম্বর পয়েন্টে। বাচ্চা যদি ঘুমানোর সময় কোনো পার্টিকুলার একটা অভ্যেসের অধীন হয়, মানে বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় অনেক সময় হয় না, মায়েরা একটু হাত বুলিয়ে দেয়, একটু তাকে হালকা করে আদর করে দেয়, এই অভ্যাসগুলো যদি বাচ্চার থাকে, এবং সেটা যদি হঠাৎ করে সে না পায়,
তাহলেও কিন্তু বাচ্চার এই প্রবলেমটা হতে পারে। আরেকটা পয়েন্ট যেটা আমি লাস্ট পয়েন্ট বলবো সেটা হচ্ছে, বাচ্চার যদি টয়লেট পেয়ে যায়, এটা খুব ছোট বয়সে, বিশেষ করে 1.5 থেকে 2 বছরের টাইম স্প্যানে বাচ্চারা কিন্তু কথা বলতে পারে না, কিন্তু তাদের রাতে একটা ইউরিন পাস করার একটা প্রবণতা থাকে। তো এটা যদি হয় এবং সে যদি ডাইপার পরে শুচ্ছে, তাহলে তার ডাইপার যদি ভিজে গিয়ে থাকে বা তার যদি ডিসকমফোর্ট হয়, এটা হলেও কিন্তু বাচ্চা কাঁদবে। তো নূপুর আশা করি কেন এই প্রবলেমটা আপনার হচ্ছে আপনার বাচ্চার সঙ্গে এটা আপনি বুঝতে পেরেছেন। এবার আসি সলিউশনে, এটা অনেক মায়েদেরই কাজে লাগবে। সলিউশন কিছুই না, যে যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলো জাস্ট উল্টো করতে হবে। মানে খাবার যদি কম খাওয়া হয় তাহলে বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে হবে, বাচ্চা যদি ব্রেস্ট ফিডিংয়ে থাকে তাহলে মাকে অন্তত একবার বা দুবার রাতে তার যতটা দরকার সেটা ব্রেস্ট ফিড করাতে হবে, বাচ্চাকে স্ট্রেসযুক্ত অঞ্চল থেকে একেবারেই দূরে রাখতে হবে, আর সবসময় হাসি খুশি আদর যত্নে এটা তো রাখতেই হবে, এবং বাচ্চার ওই স্লিপ রুটিন যেটা বললাম সেটাকে মেনটেন করতে হবে, কারণ স্লিপ রুটিনটা কিন্তু খুব দরকারি একটা বিষয়। বাচ্চা যদি একদিন খুব সকাল সকাল ঘুমিয়ে যাচ্ছে, মানে খুব সন্ধ্যের সন্ধ্যে ঘুমিয়ে যাচ্ছে, আবার একদিন যদি খুব রাত করে ঘুমাচ্ছে, তাহলে কিন্তু এটা বাচ্চার ঘুমের জন্য খুব ক্ষতিকর। আর আরেকটা যেটা বায়োলজিক্যাল পয়েন্ট, যেটাতে আমাদের কারোর কিছু করেনি, সেটা হচ্ছে টিথিং এবং বডি ডেভেলপ করা। এই পয়েন্টটাতে আমাদের কারোর কিছু করেনি, এটা প্রাকৃতিক নিয়মে হয়। তবে এই সব কিছুর সঙ্গে যেটা খুব ভাইটালভাবে আমি বলবো, যে এইটা নিয়ে প্যানিক করার কোনো কারণ নেই, এটা কিন্তু 2 বছর জেনারেলি থাকে, স্টে করে, এরপরেই কিন্তু এটা আপনা আপনি ঠিক হয়ে যায়। তো এই টাইমটুকু আমাদেরকে একটু সতর্কভাবে ঘুমাতে হবে বাচ্চার সঙ্গে, এবং হ্যাঁ, যত বেশি সম্ভব বাচ্চাকে নিজের কাছে রাখুন। এটাই হলো আজকের ভিডিও। আর শেষে যেতে যেতে যেটা প্রতিদিন করি একটা টিপ, টিপ হচ্ছে যে বাচ্চার খাওয়ার দিকে একটু যত্ন নেবেন। এই সময় কিন্তু বাচ্চারা বাইরের যে খাওয়া দাওয়াগুলো করে সেটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক, কারণ ঠান্ডা পড়ছে এবং এই সময় বাচ্চারা খুব উল্টোপাল্টা খেয়ে নিলে তাদের পেট খারাপ হতে পারে। তো বাচ্চাদের বাইরের খাওয়ার থেকে অ্যাভয়েড করুন। আর যেতে যেতে আরেকটা কথা যেটা প্রতিদিন বলি, যে একটা গুরুদায়িত্ব আপনাদের দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব, এটার দায়িত্ব কিন্তু আপনাদেরই নিতে হবে। তাহলে চলতে থাকুক ভিডিও, দেখা হচ্ছে পরের পর।